সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। মটরটা এবারে আলু মটরটা আমি এবারে দিয়ে দেবো। আলু মটরটা দিয়ে দিয়েছি, এবারে তরকারি ফুটে গেলে আলু মটর দিয়ে দিয়েছি। তরকারি ফুটে গেলে আমি এখানে শুকনো লঙ্কা দুটো নিয়েছি, দারচিনি এলাচ লং জিরে ধরে একসঙ্গে আমি শুকনো কলায় ভেজে নিয়েছি। এটা গুঁড়ো করে সবজিতে দিয়ে দেবো। এটা আমি এরকম বেটে নেব, দেখো আমি এখন বেটে নিচ্ছি। এটা ভালো করে এই ভাজা মশলাটা এবারে আমি দিয়ে দেবো, অল্প করে আমি এটা ছড়িয়ে দেবো তরকারিতে। ধনে পাতা উপর থেকে আমি ছড়িয়ে দেবো। দেখো আমার ঘুগনি রেডি হয়ে গেছে। হাই গাইস, তোমার সবাই কেমন আছে? আমি ভালো আছি, গুড মর্নিং। এখন আজকে ঘুগনি বানাচ্ছি, দেখো কেমন করে ঘুগনি বানাই। আর এখন বানাবো লুচি। এখন ঠান্ডা ছুটি পড়ে গেছে বাচ্চাদের, এখন নতুন নতুন একটা একটা করে আইটেম বানাচ্ছি। বড় ছেলে বলছে কি মা আজকে লুচি আর ঘুগনি বানাও, তো আজকে লুচি ঘুগনি বানাচ্ছি। আজকে কালকে বানিয়েছিলাম আলুর তরকারি আর লুচি, আজকের ঘুগনি আর লুচি। দেখো কত সুন্দর, দেখো লুচি আমার ফুলেছে। দেখো লুচি কত সুন্দর বড় বড় একদম ফুলেছে, দেখো দেখো। वहाँ पे जैसे डिस्कशन कर रहा है भाई क्या सीन देना है, अपने बच्चों अपना कैमरा पकड़ के खड़ा हुआ है। मैं भाई गाड़ी का गेट खोल के बैठ हुई हूँ कि जाकर खड़ी है, तो फिर और मैं खा दूँ टॉफी नहीं तो गले, हाँ और गले में थोड़ा सा गले से मिलता है मेरे को, खांसी जुकाम है ना।